السلام عليكم ورحمة الله وبركاته। ভাই কুতুব ভাই, সাথে সাথে আমি জেলা সম্পাদক হিসাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এই কারণে কেননা প্রোগ্রাম এতক্ষণ চালানোর কথা ছিল না। গোসাইপুরে ভাই যেখানে জলসাটা গিয়েছেন, এই জলসাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ভাই জবান থেকে শুনলেন যে কাল পর্যন্ত যারা হিংস্র বাদের ন্যায় ভূমিকা পালন করছিল, আজকে তারা একেবারেই কি বলবো, মানে একেবারে ছোট জন্তুর মতন, বিড়ালের মতন কিছু। তো আমি ভেবেছিলাম আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করবো, কারণ মনে হয়েছিল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ভেবেছিলাম যে আমাদের সংগঠনের সব ছেলেদেরকে ওখানে থাকতে হবে। সব ছেলে নয়, কিছু ছেলেদের প্রোগ্রামটাকে বন্ধ করা দরকার, কারণ কর্মীরা যদি এখানে থাকে তাহলে আদারওয়াইজ সদস্যদেরকে তারা অপারেট করবে। সেই জন্য ভেবেছিলাম এটা বন্ধ করে দেবো। কুতুব ভাই বললেন, না ভাই ক্যান্সেল করতে হবে না, ভাই আসবে যখন, আব্বাস ভাই আসার সাথে সাথে এখান থেকে যখন চলে যাবে আমরা ওইটা এখানে শেষ করে দিই, আমরা ভাইয়ের সঙ্গে যাবো। আমি এটাও নিয়ে তো রেখেছিলাম যে ভাই চলে যাওয়ার পরপরই আমি দু একটা কথা বলে দোয়া করে দেবো, কিন্তু ভাই যাওয়ার সাথে আপনারা দেখলেন, আমি ভাই যাওয়ার পরে ফোন এসেছিল, আমি ফোনটা নিয়ে চলে গেছিলাম, শুনতে পাচ্ছিলাম না। ভাই আমাকে স্ত্রীকে বললেন, ভাই ওখানে কোনো অসুবিধা নেই, আপনি সবাইকে বলবেন এখানে আসার কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন বোধ করি আমি আপনাকে ফোন করবো, আপনি সকলকে বলবেন, তাহলে তারা আসবো, যদি আসার প্রয়োজন না হয় সকলে ঘরে চলে যাবে। এই ফোনটা পাওয়ার পরে আমি তো আমি ব্যক্তিগত তাদের হুকুম কখনো অমান্য করিনি, ভাই বলে মানি, ভাই বলে সম্মান করি এবং সাংগঠনিক সুপ্রিমো হিসেবেও সম্মান করি। সেই জন্য আমি আরও বললেন যে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রোগ্রামটা চালাবো, তো সেই নিয়ত করে আমি খাবারটা হয়তো দিতে লেট করেছি, একটু বলেছি, কিন্তু বাইরে থেকে কিন্তু ভাই বলছিলেন যে অনেকে রাগারাগি করছে, তা শুনে মনটা খারাপ লাগলো যে এখানে আমিও না খেয়ে আছি সকাল থেকে, আজকে এখানে দেখেছি এটা ইনডোর প্রোগ্রাম, উত্তর চব্বিশ পরগনার আগে হয়েছে কিনা আমি জানি না। আব্বাস ভাই যেন উত্তর চব্বিশ পরগনার একটা অন্য জেলাতে ইনডোর প্রোগ্রাম করেছেন জানি না, আমি একেবারে ভাইয়ের কথাই বলছি, এটা ভাইয়ের খুব ইচ্ছা ছিল, হয়তো আজকে ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। আস্তে আস্তে ফোনে বলছিল যে ভাই আমি যাবো, কিন্তু একটুখানি শুধু সালামটুকু দেবো, দু একটা কথা বললে চলে যাবো, যতটুকু সময় আমার কাছে চাইছিলেন যেখানে দেব। আমি এসে দেখলাম ভাইয়ের পরিবেশটা দেখে পছন্দ হয়েছে বলে উনি কিন্তু যথেষ্ট বেশি সময় দিয়েছে, কতক্ষণ সময় দেওয়ার কথা ছিল না, আমি চিন্তাই করে গিয়েছিলাম। তো ভাইয়ের এটা একটা স্বপ্ন ছিল যে আমার কর্মীরা তারা ইনডোরে এমনিভাবে প্রোগ্রাম করবে, তারা এখানে আসবে, তারা শিখবে, যে গ্রামের ছেলেগুলো শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মোল্লা মৌলভীরা শুধু জলসার স্টেজ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এটা ভাইয়ের ইচ্ছা নয়। ভাইয়ের ইচ্ছা ছিল তারাও আধুনিক হবে, তারাও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে। এজন্য ভাই আমাকে লাস্ট পর্যন্ত বললেন যে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রোগ্রামটা চালাবেন ভাই। যাই হোক, আমি আবারও ক্ষমা চেয়ে নিয়েছি নির্দিষ্ট সময় আপনাদের খাওয়া দাওয়ার বিঘ্ন ঘটনার কারণে, একটু নিজেদের মনে করে সবাই নিজেদের ছেলে সেই হিসাবে আপনারা মানিয়ে নেবেন। খাবারের প্যাকেট দিচ্ছে আপনারা যে যার মতন বুঝে নিন, যতটা খাবার তৈরি হয়েছে যদি এক্সট্রা থাকে সেগুলো আপনাদের মধ্যে দিয়ে দেবে, অসুবিধা নেই ভাই। সাথে সাথে আমি আজকে আপনাদের কাছে বলতে চাই যে ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের যে সংগঠন, চার বছরের সংগঠনে আমি মনে করি যারা আজকে আমি সংগঠনকে প্রথমে বাদ দিয়ে সাইডে রাখলাম, কারণ আব্বাসের দিকেই পরিচয় আছে সংগঠন থেকে নয়, আব্বাসের দিকেই পরিচয় তিনি মোজাদ্দেদের জামান দাদা হুজুর বিন কিবলার চতুর্থ প্রজন্ম, তিনি দাদা হুজুরের খুন, দাদা হুজুরের রক্ত, সেই হিসাবে কিন্তু আমরা তাকে আগে সম্মান করেছি এবং ভালোবেসেছি, ঠিক করছি না বলবো? তারপরে আমাদের আমাদের ভালোবাসায় আমাদের উদ্বাদনায় যে আমরা ভাইকে যেভাবে ভালোবেসেছি, ভাইকে যেভাবে কাছে চেয়েছি, ভাই ঠিক আমাদের সাড়া দিয়ে আমাদের উদ্বাদনার সঙ্গ দিয়ে তিনি কিন্তু আপনাদেরকে একত্রিত করার জন্য আজকের এই সংগঠন করেছে। এই সংগঠন করার জন্য অনেকে জানেন আজকে তারা ফ্যামিলিগত ব্যাপার থেকে শুরু করে, কারণ আমি একেবারে কর্মীরা আছে কাছের লোক আছে বলে আমি বলছি, বিভিন্ন রকমভাবে আমি ইশারা ইঙ্গিতে বলছি যে তাকে আজকে কোন ঠাসা করে রাখা আছে। এই সংগঠন করার কারণে, আপনাদেরকে নিয়ে দলবদ্ধ হওয়ার কারণে,
যেমন আপনাদেরকে দেখে সে আনন্দ পাই, আপনাদের সঙ্গ দেওয়া দেখে সে আনন্দ পাই, আবার অনেক আপন মানুষের কাছ থেকে অধিক বেশি কষ্ট পাই। কিন্তু বারবার আপনাদের মুখের দিকে তাকিয়ে, আপনাদের ভালোবাসার দিকে তাকিয়ে, কাল ডাকে যে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, এই সাড়া দেওয়া দেখে সেই দুঃখটা ভুলে বারবার কিন্তু আমাদের পাশে দাঁড়ায়। খুব ভালো করে ভাইয়ের জীবনীটা তাকিয়ে দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত সে মানুষটা কিন্তু ঘরে থাকা বাদে আম মানুষের সঙ্গে সময় দিচ্ছে, যারা ভাইজান বলে ডাকছে তাদের সঙ্গেই সময় দিচ্ছে। তো আমি ভাইজি দামি উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক হিসাবে যেটুকু দায়িত্ব নিয়েছি জানি না কতটুকু কাজ করতে পারি। আমার সঙ্গে যারা আছে ভাই কুতুবুদ্দিন ফাতিহ সাহেব, মুসা কালিমুল্লাহ, আমাদের রশিদ সাহেব, আমার ভাই মাওলানা শাহ আলম সাহেব, সঙ্গে আমাদের মিলিটারি মাওলানা হিসেবে জানি, আমাদের যারা আছে এখানে কুতুব আছে, সালাম আছে, ইব্রাহিম আছে, এমনি করে বহু মানুষ যারা আছে, এরা একান্ত পরিশ্রমের ফলে তারা আজকে উত্তর চব্বিশ পরগনাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং আপনাদের দ্বারাই। আমি মনে করি আজকে যখন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামার সংগঠনের নামটা ওঠে, যে প্রান্ত থেকে যে মানুষগুলো এই সংগঠনকে দেখে তাদের মনের মধ্যে আনন্দের সৃষ্টি হয়, ভালো লাগে, আমার তখন মনে হয় এটা শুধু একা আব্বাস সিদ্দিকের অবদান নয়, প্রত্যেকে আপনারা যারা বসে আছেন এক একজন আব্বাস সিদ্দিকি, কারণ আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সঙ্গ দেওয়ার কারণে ভাইয়ের চিন্তাধারাটা আজকে বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে। যদি আপনারা না থাকতেন, যদি আপনারা সঙ্গ না দিতেন, ভাইয়ের এই চিন্তাধারাটাকে কখনো বাস্তবায়িত করা সম্ভব ছিল না। আজকে আনাচে কানাচে যেখানে ভাই দেখেছে আপনারা গিয়ে সেই জায়গাটা ভরিয়ে তুলেছেন বলে আব্বাস সিদ্দিক আজকে আব্বাস সিদ্দিকের জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরেছে। অর্থাৎ আমি আপনাদেরকে শুকরিয়া জানাই যে বিগত চার বছর ধরে আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন, এই সংগঠনের সঙ্গ দিয়েছেন। সাথে সাথে আমি আপনাদের কাছে এই জন্য আজকের এই প্রোগ্রাম রেখেছি যে আমি ভাইজি দামি আগামী দিনে উত্তর চব্বিশ পরগনা আরো শ্রীবৃদ্ধির জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করছেন, আমি আরো বেশি সহযোগিতা চাই। এ কারণে আমি লক্ষ্য করে দেখেছি যখন কোনো প্রোগ্রাম হয় তখন ছেলেদেরকে অ্যাক্টিভ পাওয়া যায়, কিন্তু একটা প্রোগ্রাম হওয়ার পরে যেন আবার সব ঘুমিয়ে যায়। এই জিনিসটা আমাকে অনেকে বলেছে যে ভাই যখন কোনো প্রোগ্রাম হয় তখন দেখি ছেলেদের খুঁজে পাওয়া যায়, নেতাদের খুঁজে পাওয়া যায়, প্রোগ্রাম মিটে যাওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, কারণ মনে হয় যেন সংগঠন শেষ হয়ে গিয়েছে, সংগঠন বলে আর কিছু নেই। কিন্তু আমি চাই এই সংগঠনটা সর্বদা জারি থাকবে, এটার জন্য আপনাদের একটু পরিশ্রম করতে হবে, এই পরিশ্রমটা এই জায়গায় করতে হবে। একজন ভাই বললেন যে আব্বাস সিদ্দিকি আজকে নলেজ সিটি করছে, সেই নলেজ সিটিটা ফুরফুরার জমিনে হবে, তো আমাদের এখানে কি হবে? মাতৃসদন ফুরফুরার জমিনে হবে, তো আমাদের এখানে কি হবে? কথাটা হয়তো বা তার দিক থেকে একটা যুক্তিযুক্ত বিষয়, কিন্তু আগে ভালো করে বুঝতে হবে আপনার গ্রামের নামটা কি আর যেখানে দাদা হুজুর শুয়েছে সে জায়গাটার মূল্য কত। আপনার গ্রামের মোল্লা দাদা হুজুর যেখানে শুয়ে আছে দুটোর মূল্য এক হতে পারে না। আমি যদি বলি যে বসিয়া স্বরূপনগরে নলেজ সিটি করবো দাদা হুজুরের নামে, মানুষ অতটা আগ্রহী হবে না। কিন্তু যদি বলা হয় যেখানে দাদা হুজুর শুয়ে আছে, দাদা হুজুরের ভিটের ওপরে, দাদা হুজুরের জমির পাশে নলেজ সিটি করা হবে, মানুষের আগ্রহটা অনেক বেশি হবে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে একটা জায়গায় যদি তৈরি করতে পারি, আম মানুষের যদি বিশ্বাসটা বাড়তে পারি, আম মানুষের বিশ্বাস তৈরি করতে পারি এই নলেজ সিটি, এটা আমরাও জানি যে আমার বসিরহাট থেকে ফুরফুরার মাতৃসদনে নিয়ে যাওয়া সম্ভব হবে না হয়তো, কিন্তু আমি যদি ফুরফুরার জমিনে মাতৃসদনটা তৈরি করতে পারি, আম মানুষের বিশ্বাসটা জোগাড় করতে পারি, তাহলে আমরাও গ্রামে গ্রামে না হলেও জেলা ভিত্তিক, সেখানে না হলেও মহাকুমা ভিত্তিক, আমরা এমনি করে আমরাও একটা করে মাতৃসদন করতে পারবো। এটা ভাইয়ের ভবিষ্যতের প্রজন্মের চিন্তা। তাহলে এখানে এই কথাটা একেবারে অনর্থক যে ফুরফুরার দরবারে নলেজ সিটি হচ্ছে এই পর্যন্ত শেষ না। ফুরফুরার দরবারে নলেজ সিটি হওয়ার জন্য, এখানে অর্থ দেওয়ার জন্য, এখানে মেহনত করার জন্য আল্লাহ পাক নিঃসন্দেহে কাউ না কাউকে না কাউকে তিনি পাঠিয়ে দেবেন। এটা আমার আপনার একা শুধু একশো দশ টাকা দিয়ে আমরা করতে পারবো না, এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক এমন দানশীল ব্যক্তিকে ওখানে পাঠাবে জানাদের দ্বারা, খুব জলদি করে ওখানে নলেজ সিটিটা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন, সুবহানাল্লাহ।
নাই। তারপরে আব্বা সিদ্দিকীর তার পরবর্তী স্টেজে চিন্তা যে ভাই আমি মহকুমা বেশি, আমি গ্রাম বেশি, বড় আকারে না হলো আমি ছোট আকারে মাতৃসদন খুলব। এটা আব্বাস ভাইয়ের পরবর্তী চিন্তা। তিনি অতগুলো কথা বলতে পারেন না। 100 বিঘা জমির ওপরে যখন নরেশ সিটি চিন্তা করছে, অনেকে ভাবছে যে ভাওতা বাজিয়ে দিচ্ছে। প্রথমে তো ভেবেছিল জমি কোথায় কিনেছে, জমি কোথায় কিনেছে, টাকা তুলে খাওয়ার চিন্তা করছে নাকি? একটুখানি বাচ্চা ছেলে 100 বিঘা জমি কিনবে, 2 বিঘা কিনতে গিয়ে লোকের জিভ বেরিয়ে যাচ্ছে, একটা সংগঠন একটা অফিস খুলতে গিয়ে জিভ বেরিয়ে যায়। আর এই 4 বছর সংগঠন করতে পারেনি, 100 বিঘা জমি কিনেছে, কি করে সম্ভব? কিন্তু আমরা মনে করলে এই জমির পর্চাটা দেখিয়ে দিতে পারতাম, কিন্তু অনেক শত্রুর কারণে আমরা সেটা করিনি। কিন্তু দেখানোর প্রয়োজন নাই। আগামী 21 আগ্রহণ ইনশাল্লাহ আমরা দেখাবো। 21 আগ্রহণ বাংলা দেখবে, ইতিহাস হবে, এতে কোনো সন্দেহ নেই। এই নলেজ থেকে 100 বিঘা যদি হজম করতে না পারে, এই সময় যদি আবার বলে আমি আপনার গ্রামে একটা করে মাতৃসদন খুলবো, বলে একেবারে ভাওতাবাজি ওপরে ভাওতাবাজি দিচ্ছে, ঠিক বলছে না বলছে? তার মনের মধ্যে চিন্তাটা আছে, এটা আমি বলে দিলাম। এই চিন্তা আছে, ওখানে ভিড় দেওয়ার সাথে সাথে যে আপনার গ্রামে জায়গা দিয়ে থাকে, প্রয়োজন হয় কেউ দেবে, আবার আমরাও টাকা দিয়ে সেখানে মাতৃসদন করবো, প্রয়োজন হয় সেখানে হসপিটাল করবো। এটা আগামী দিনে চিন্তা আছে, যদি আপনারা সঙ্গ দেন, যদি আপনারা সঙ্গ দেন। ভাইয়ানা দোস্তের আমার, আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। এই জায়গাটাই অনেকে প্রশ্ন করেছে, অনেকে বলেছে ভাই মাসে মাসে 100 টাকা, একজন ভাই বলছিলেন মাসে মাসে 100 টাকা যে চাঁদার কথা বলছে, এটা অত্যাধিক কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। আমি উত্তর 24 পরগনা জেলা সম্পাদক হিসাবে আপনারা কতটা আমাকে মানেন আমি জানি। আমি একদিকে সম্পাদক, একদিকে আল্লাহ মজুর আওলা। ভাই সত্যি কথা বলতে নেতা হওয়ার স্বপ্ন আমার খুব বেশি একদমই নেই বলে স্যার, কারণ আমি উঠে যে যে কারোর কাছ থেকে সম্মান নেওয়ার জন্য আমার একদমই ভালো লাগে না। আমি আজ পর্যন্ত আপনাদের কাছে সংগঠনের জন্য আপনাদের পাশে থাকলেও আমার বারবার মনে হচ্ছে না ভাই যতটুকু করবে ততটুকু ভাই আমাকে অনেক সময় আগিয়ে দেয়। আমার নিজেকে ছোট মনে করে পিছিয়ে, কারণ মনে হয় কেউ হয়তো ভাবতে পারে বাইকারের নেতা হতে যাচ্ছে। আলাদাভাবে বেশি কথা আপনাদের সঙ্গে আমি বলি না, এই কারণে মনে হতে পারে বাইকারের আলাদা কিছু করতে যাচ্ছে। কিন্তু আমি সর্বদা চেষ্টা করেছি আপনার ভাইয়ের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে যতটুকু সাহায্য করার দরকার, যতটুকু পাশে থাকার দরকার। আপনারা দেখেছেন আমি আমার বক্তব্যে যখনই আপনার ভাই স্টেজে উঠি আমি আমার কথা কখনোই বলি, আমি যতটুকু বলার আপনার ভাইকেই বলার চেষ্টা করি। এবং এটা বারবার অন্তর জন্য নয়, আমি তার সঙ্গে যত সময় দিয়েছি মনে হয় আপনারা সময় দেননি। আমি সুখে দুঃখে তার পাশে যতক্ষণ থাকার চেষ্টা করেছি আপনারা হয়তো পারেননি, সুযোগ হয়ে উঠিনি। আমি তার মনের কথাগুলো যেটা সে বলতে পারে আমি সেটা আপনাদের কাছে বলতে পারি। আমি জানাতে পারি যে মানুষটা তো রাগী হতে পারে। আব্বাস সিদ্দিকী অনেকে দেখে মনে করে উগ্র, অনেক মাথা গরম মানুষ। যতটা মাথা গরম মানুষ বাইরে থেকে দেখে, ভিতরটা অত্যাধিক গরম মানুষ এবং একেবারে সাদা সিধে। বাস্তব দুনিয়া সম্পর্কে, দুনিয়াবি আমরা যেটা দুনিয়া নিয়ে পাগল হয় সংসার জীবন নিয়ে, এই জ্ঞানটুকু তার মধ্যে বেশি নেই। শুধু এই আপনাদেরকে নিয়ে চিন্তা, ধর্ম নিয়ে চিন্তা, এর বাইরে আব্বাস সিদ্দিকীর চিন্তা হয়, এটা আমি আপনাদেরকে বললাম, আমি গ্যারান্টি দিচ্ছি। তো আমি আপনাদের কাছে বলি ভাই, আজকে যারা 100 টাকার কথা ভাই বলছে, এটা ভাই যখন সিস্টেম করেছে আমি সেই সিস্টেমটাকে খারিজ করতে পারি না। কিন্তু আমি উত্তর 24 পরগনা জেলা সম্পাদক হিসেবে ভাইয়ের কাছে একটা আর্জি রেখেছিলাম, ভাই আপনি যে 100 টাকা করে বলেছেন আমি আপনার কাছে বলি। অনেকের কাছে আছে, হাওড়া জেলা থেকে অনেকে দিচ্ছে, কিন্তু আমার উত্তর 24 পরগনা অনেক গরিব মানুষ, সেলাইয়ের কাজ করে খাই, অন্য অন্য কাজ করে খাই, কিন্তু আপনার ভালোবাসা আপনার সংগঠনের মধ্যে আছে। ভাই এদের পয়সাটা একটু কমানোর চিন্তা করে। ভাই বলেছিল ভাই একটা সিস্টেম আমি চালু করেছি, যদি এদের পয়সা এখনই কমাই, তাহলে অন্য যারা 100 টাকা করে দিচ্ছে তারাও বলবে ভাই আমরা আজকে দেবো না, আমরাও কমে না। তো আমি নিজ দায়িত্ব নিয়ে বলেছিলাম ভাই, একটু এই কথাটা মন দিয়ে শুনবেন। আমি বলেছিলাম ভাই সাই বাবা যে একজন ধর্মগুরু ছিল, তার 1 লক্ষ ভক্ত ছিল এবং প্রতিদিন 1 টাকা করে দিত। 1 লক্ষ ভক্ত ছিল, প্রতিদিন 1 টাকা করে দিত। তো উত্তর 24 পরগনায় যে স্রোত আছে, উত্তর 24 পরগনায় যে আপনার ভক্ত আছে, আপনার ভালোবাসার ছেলেরা আছে, যদি এই ছেলেগুলো দিনে 1টা টাকা করে রাখে, আমার মনে হয় যে জায়গা থেকে আপনি 100 টাকা করে মাসে পাচ্ছেন তা থেকে অনেক বেশি উঠবে। আমি বললাম ভাই আমি চেষ্টা করছি আমার যারা উত্তর 24 পরগনা কর্মীরা আছে তাদের সঙ্গে কথা বলি, যত বেশি সদস্য জোগাড় করা যায়, যত সদস্য জোগাড় করা যায় আমি এক্ষুনি আপনাকে বলবো না 100 টাকার সিস্টেমটাকে কেটে দিই। মানে 1টা বছর আমাকে সময় দিন, আমি আপনাকে দেখিয়ে দেবো যে 100 টাকা করে দিয়ে যত সদস্য হবে, কিন্তু 1 টাকা করে নেবো আমি,
এক টাকা করে যে তার থেকে অধিক থেকে অধিকতম সদস্য আপনাকে দেখিয়ে দেবো, যেটা ফায়দাবান হবে সংগঠনের জন্য। আমি ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এতে আপনাদের মেহনত করতে হবে, এই জায়গায় আপনাদেরকে সদস্য সংখ্যাটাকে বাড়াতে হবে, আপনার জেলা মেহনত করতে হবে। এবং এই টাকাটা আমি কেন্দ্রের মাধ্যমে কথা বলিনি, আমি ভাইকে এটা বলেছি, শুধুমাত্র আপনি এখান থেকে নিয়ে ফুরফুরাই ভাব কাজ করবেন, এটা হয়তো বিরোধীরা মন্তব্য করবে এবং বাস্তবে সেটা করা ঠিক হবে না। তো যে টাকাটা এক টাকা করে আপনারা তুলবেন, আপনার গ্রামে তুলবেন, 500 হোক, 1000 হোক, যে টাকাটাই হোক না কেন, আপনি মাসের শেষে আপনি ওই টাকাটা দিয়ে আপনার গ্রামের মসজিদের ইমামের দ্বারাই আপনি কিছু একটা দিন, কোনো গরিবকে একটা কম্বল দিন, কোনো দুস্থ ছেলেকে বই কিনে দিন, খাতা কিনে দিন, তার ব্যাগটাকে কিনে দিন, একটা অসহায় মানুষ, একটা দুস্থ মানুষ, একটা অসুস্থ মানুষকে কিছু পয়সা দিন। এইভাবে যদি আপনি আপনার কেরানে কাজ করতে থাকে ওই টাকাটা নিয়ে, আর কিছুটা টাকা একটা রেখে দিলেন কেন্দ্রের ফান্ডে পাঠানোর জন্য সামান্য টাকা, প্রতিটা গ্রামে যদি প্রতি জুম্মার দিনে কিংবা দুই জুম্মা হোক কিংবা চার জুম্মা হোক তার মাথায় গিয়ে আপনার গ্রামে আপনি এই কাজটা করতে পারেন, হোক আপনার ওই গ্রামটাতে 10টা সদস্য কিংবা 20টা সদস্য, এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে ওই গ্রামের যারা মুসল্লি আছে তাই মুসল্লিগুলো দেখে চিন্তা করবে, না এই ছেলেগুলো শুধু মুখে কথা বলে না, ছেলেগুলো মানুষের পাশে দাঁড়াচ্ছে, আর এরা যখন মানুষের পাশে আছে আমরা ওদের পাশে দাঁড়াবো। ঠিক বলছি না বুঝলি? এইভাবে যখন আপনি ছোট ছোট কাজগুলো করতে থাকবেন দেখবেন আপনার পাশে অটোমেটিক্যালি সদস্য হওয়ার জন্য লোক চলে আসছে এবং আপনি বললে অফারগুলো তারা অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ ভাই আমি তোমাদের সংগঠনের সদস্য হবো। আমি চাই বর্তমান সময়ে আফরা সিদ্দিকী সংগঠনের জন্য, ভাইজানের সংগঠনে যত বেশি সদস্য আছে কোনো সংগঠনে এত সদস্য নাই, এটা গর্বের বিষয়, আমি কাউকে ছোট করছি না, এটা আল্লাহ দিয়ে তৈরি জিনিস, এটা কেউ মেহনত করেও পাবে না। কেউ যদি চায় যে আমি মেহনত করবো, সারাদিন ঘুমাবো না, শুধু বাংলার জমিতে ঘুরে বেড়াবো, আমি আব্বাস সিদ্দিকের থেকে বেশি সদস্য তৈরি করবো, এটা হবে না, কারণ এটা আব্বাস সিদ্দিকেও চিন্তা করে করিনি, এটা আল্লাহর তরফ থেকে আব্বাস ভাইজানের পিছনে বাংলার যুবক ছেলেগুলোকে আল্লাহই দিয়েছে। তো জোরে বলুন, চেষ্টা করে পাওয়া যাবে না? অনেকে ভাবে যে উত্তর চব্বিশ পরগনায় ভাই কিছুদিন আসছে না, ভাই বেশি মিটিং করছে না, উত্তর চব্বিশ পরগনায় ঝিমিয়ে গিয়েছে, ভাঙনে ভাই বেশি মিটিং করে না, ভাঙনে মনে ভাই সদস্য নেই। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন ভাঙনে যে প্রোগ্রাম করেছে, বিরোধীদের চোখ ছানা করা হয়েছে, আব্বাস করে কি আছে ওর মধ্যে, ও যেখানে যায় মানুষ পাগলের মতন চলে যায়। আমার তো মনে হয় তারা হুজুর ফিরতে যাওয়ার পরে, মেজদা হুজুর পাঁচ হুজুরের পরে আল্লাহ পাক ওই বংশের মধ্যে আব্বাস ভাইকে এই ক্ষমতা দান করেছে, যে ক্ষমতাটা হলো আজকে বেরাতি মতগুলো যেভাবে সিলসিলা ফুটফুরার ভক্তগুলোকে টেনে নিয়ে তাদের পকেটে পুরছে, আব্বাস ভাইয়ের প্রতি মানুষের এই আকর্ষণ তৈরি করে দিয়েছে যে বেরাতি মতের জন্য দাঁত ভাঙা জবাব যদি দিতে হয় আর তার জন্য যে লোকটা লাগবে তার জন্য আল্লাহ আব্বাস সিদ্দিকীকে বেছে নিয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি মনে করি আজকে যদি আব্বাস ভাইয়ের পাশে আমরা দাঁড়াতে পারি আমরা নিজেকে ধন্য মনে করবো, আমি নিজেকে বিশেষ করে ধন্য মনে করি। আপনাদের এই জন্য বলি, ভাই প্রথমেই বলেছে যারা নেতৃত্ব জায়গায় আছেন কালা হয়ে যান, অন্ধ হয়ে যান, কারোর কথা কানে নেবেন না, কোনো জিনিস চোখে দেখার দরকার নাই, আপনি চিন্তা করুন আমার সংগঠনকে আগে নিয়ে যেতে হবে, আমাকে কাজ করতে হবে। বহু কথা মানুষ বলতে পারে, বিরোধীরা বহু কথা বলতে পারে, কিন্তু রসুল আমার তারা যে আদর্শ ছিল, বহু মানুষ তাদের পিছনে লেগেছে, তাদেরকে মেরেছে, রক্তাক্ত করেছে, কিন্তু রসুল আমার তিনি এমনি করে তাদের আদর্শ দ্বারাই তামাম দুনিয়াতে ইসলামকে প্রসারিত করেছে। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভাই, আজকে উত্তর চব্বিশ পরে যারা কর্মীরা এসেছেন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখবেন, ফোন নম্বর আপনাদের আছে নিশ্চয়ই, আপনাদের বুথ ওয়াইজ ফোন নম্বর আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আমি বাইজিদ, আমি আমার জন্য নয় আব্বাস ভাইয়ের জন্য যখন আমি আপনাকে ডাকবো সারা পাবো তো নাকি, সারা পাবো তো নাকি, প্রত্যেকে যদি সারা দিতে পারেন এটা আমার উপকার নয় সম্মানের উপকার নয়, কেননা আমি ভাইকে একটু একটা বছর আমার সময় নিয়েছি যে ভাই একটা বছর আমাকে সময় দেন, আমি সংগঠনকে অন্য পর্যায়ে নিয়ে যাবো উত্তর চব্বিশ পরগনায়। ভাইয়ের সঙ্গে বীর মূল্য আছে, ঠিক জায়গায় আছে, জলসা হলে আপনারা যান ভাইয়ের পিছনে দাঁড়ান সব ঠিক আছে, কিন্তু সংগঠনটা যখন করবেন একটু সিস্টেম ওয়াইজ করার চেষ্টা করুন, সংগঠনটা সিস্টেম ওয়াইজ করার চেষ্টা করুন, একে অপরের সঙ্গে সম্পর্ক রাখুন। আপনি ভাবছেন যে আমি এখানে আব্বাস সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করে রেখেছি, বাইজিদ ভাইয়ের প্রয়োজন হবে না, বাইজিদ ভাইয়ের সঙ্গে দেখা করার দরকার নেই, এটা ভুল ধারণা, এটা আপনি আমাকে কতটা ছোট বললেন আমি জানি না, কিন্তু আপনি সংগঠনের ক্ষতি করছেন। আপনি ভাবছেন আমার বাইজিদ আবিনকে বলার দরকার নেই, এখানে কুতুবুদ্দিন ফাতি আছে ওকে বলার দরকার নেই, মুসা কালিমুল্লাহ আছে বলার দরকার নেই,
আমি একটু নিচু স্তরের কর্মী হিসাবে আমি চলে যাচ্ছি আব্বাস ভাইজানের কাছে, ভাই আমার ওখানে এই হচ্ছে, আপনি একটু বিষয়টা দেখে দিন। ভাইয়ের মাথা সবসময় ঠিক থাকে না, হয়তো কখনো সারা দিল কখনো দিল না। এই যখন করলেন আপনি সিস্টেমটাকে ব্রেক করলেন, সিস্টেমটাকে ভাঙলেন, যার জন্য সংগঠনের ক্ষতি হবে। এই জন্য সকলের কাছে বলছি, নিচু স্তরের সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন, অ্যাক্টিভ থাকুন, তাহলে এটা আমাদেরই ভালো হবে। সর্বদা আপনার ভাইকে ডিস্টার্ব করা দরকার হবে না, ভাইটা আমাদের সুপ্রিমো। মমতাকে সর্বদা রাস্তায় আসা দরকার পড়ে না। নিচু স্তরে যত কর্মী আছে আগে তারা সামলানোর চেষ্টা করবে, তারপরে যদি না পাই সর্বশেষ ভাইকে আমরা ডাকবো, তবে ভাই সম্মান দেওয়া হবে। আর যদি সর্বদা ছোটোখাটো ব্যাপারে ভাইকে ডাকেন, আপনি জানলেন ভাইকে আপনি সম্মান দিচ্ছেন, আপনি ভাইকে ছোট করছেন, আপনার গ্রামে কে কি সামান্য বলে যে আপনি ভাইকে খবর দিচ্ছেন কেন? আপনার গ্রামে এসপি যখন ডিস্টার্ব করবে তখন ভাইকে খবর দেবেন, আপনার গ্রামে কোনো সিভিক ভলেন্টিয়ার এসে ডিস্টার্ব করলে আপনি ভাইকে খবর দেবেন। আমি উদাহরণস্বরূপ বললাম, অর্থাৎ এই জায়গাটায় মাথায় রাখতে হবে। কিন্তু সিস্টেম হয় যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক যে জায়গা আমাদের দিয়েছে ইনশাআল্লাহ আমরা আগামীতে ইতিহাস তৈরি করবো, এতে কোনো সন্দেহ নাই। আমি বেশি কষ্ট দেবো না, অনেকক্ষণ বলে ফেললাম ভাই আপনাদের কাছে আজকে এই জন্য ডাকা, আজকের পর থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো অন্তত উত্তর চব্বিশ পরগনাটাকে আগামী বছরের মধ্যে, এক বছরের মধ্যে আমরা আরও সুসজ্জিত করবো এবং সংগঠনে আরও সদস্য বাড়াবো। আপনারা